नमस्कार बन्धुरा, तुम्हारा सकल के स्वागत जाना भिडियोते। मंत्री माननीय मुख्यमंत्री समस्त आशाकर्मी और अंगनवाड़ी कर्मी और एक दारुण सुखबर दिल। हाँ बन्धुरा, बांगलार आशा और अंगनवाड़ी कर्मी और एक सुखबर दिल। एबारे कल्पतरु मुख्यमंत्री बांगला आशा और अंगनवाड़ी कर्मी और एक बड़ घोषणा करल। तो बंधुरा, आज के भिडियो माध्यम जान देव जो बांगलार आशा और अंगनवाड़ी कर्मी की बड़ घोषणा करल माननीय मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। तो কাজী আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যারা যারা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও কল্পতরু মুখ্যমন্ত্রী বাংলার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন জয় করলো সমস্ত लक्ष्मी भाण्डार থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবার ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য ইতিমধ্যে ট্যাব কিনতে টাকা দিয়েছিল সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য অর্থাৎ 12 এ সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য টাকা দিয়েছিল। আবার এরই মধ্যে রাজ্যের আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশে দাঁড়িয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে গ্রামীণ এলাকাগুলিতে কাজ করে থাকেন আশাকর্মীরা অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে সরকারের নানা প্রকল্পে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। একইভাবে পোলিও টিকাকরণ থেকে শুরু করে কোভিডের ভ্যাকসিন সব কিছু গ্রামে গ্রামে বাড়ি ঘুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন এবং মানুষকে সরকারি প্রকল্পে আয়তায় আনেন। এই কর্মীরা ফলে প্রযুক্তি সুবিধা নিয়ে কাজে অগ্রগতি ঘটানোর জন্য অভিভূতপূর্ব উদ্যোগ। মুখ্যমন্ত্রী এবার গত সোমবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবের মঞ্চ থেকে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ফোন কিনতে 8000 টাকার দেওয়ার ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং স্বভাবত এই ধরনের ঘোষণাতে খুশি হলেন সমস্ত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। বন্ধুরা, গত সোমবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবের মঞ্চ থেকে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ফোন কিনতে 8000 টাকা দেওয়ার ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সমস্ত আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এটা একটি দারুণ খুশির খবর। তাদের দিতে চলেছে 8000 করে টাকা, অর্থাৎ ফোন কেনার জন্য তাদের দিতে চলেছে 8000 করে টাকা। বন্ধুরা, তোমাদের সমস্ত বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীতে রয়েছেন তাদের সাথে এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে করে এই গুরুত্বপূর্ণ আপডেটটি তাদের যাতে একটা হেল্পে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।